পর্বতারোহণে যুব সমাজের প্রতি আগ্রহ বাড়াতে শিল্পাঞ্চল দুর্গাপুরে আয়োজিত হলো পর্বতারোহণের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শিবির। ইন্ডিয়ান মাউন্টেনিয়ার্স ফেডারেশন ইস্টার্ন জোন কমিটি, দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন ও দুর্গাপুর চিলড্রেন্স একাডেমির যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী এই শিবির অনুষ্ঠিত হয়। দুর্গাপুর শিল্পনগরী সি জোন দুর্গাপুর চিলড্রেন্স একাডেমির ক্লাব প্রাঙ্গণের অস্থায়ী ওয়ালে অনুষ্ঠিত এই দিনের এই শিবিরে বিভিন্ন জেলা থেকে মোট 58 জন ছাত্রছাত্রী অংশ নেয়। কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমি আসানসোলে আমার বাড়ি। 2017-তে আমার এই লাইনে প্রথম স্টার্টিং, তো আমি আমার স্যারের হাত ধরে, বিমল স্যারের হাত ধরে এই লাইনে এসেছিলাম। 2017-তে ফার্স্ট আমি রক ক্লাইম্বিং করেছিলাম শুশুনিয়া থেকে। তো তখন নিজের মধ্যে একটা প্লাস পয়েন্ট কনফিডেন্স জেগেছিল যে হ্যাঁ, এই লাইনে একটা অন্যরকম কিছু একটা পাওয়া যেতে পারে। তো বেশ ভালো লেগেছিলো, প্রথম ফার্স্ট আমি ক্লাইম্ব করেছিলাম। দেন ওখানে একটা কম্পিটিশান রাখা হয়েছিল, কম্পিটিশনেও গিয়েছিলাম। তো নিজের মধ্যে একটা ইম্প্রুভ এসেছিলো, খুব ভালো লেগেছিলো। লাইনটার মধ্যে একটা কী বলবো, একটা নেশা টাইপের হয় যেরকম মানুষের ছাড়তে পারে না, ঠিক সেই পজিশনে চলে এসেছি এখন। এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি 2017 থেকে চলছে। 17-এর পর ওখানে রক ক্লাইম্বিং করার পর ADMA ক্লাব থেকে নেচার্স দিতে গিয়েছিলাম কালিম্পং মেতে। দেন 2018-এ আমার 18-এর পর, হ্যাঁ 19-এ আমি HMI দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে বেসিক কোর্স করে আসার পর দেন আমি আবার NCC থেকে একটা স্পন্সরশিপ পেয়েছিলাম, অল ইন্ডিয়া ট্র্যাক সিকিম, সাউথ সিকিম নামছি। তো ওটা আমি অল ওভার লিড করেছিলাম। দেন ওটার পর, হ্যাঁ এটা এখানে সত্যি প্রথমবার হচ্ছে। এর আগে আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আছে, আমি HMI যখন BMC করেছিলাম বা অ্যাডভান্স, আমি রিসেন্ট টু কাল পরশুদিন আমি অ্যাডভান্স করে নেমেছি। তো বেশ ভালো, এটা একটা অন্যরকম একটা কী বলবো প্ল্যাটফর্ম। অনেকে বাইরে যাওয়ার সুযোগ পায় না বা নেচারে যাওয়া হয় না, সবাই ছোটোখাটো কাজ করে বা স্টাডি করে, তো সবসময় যাওয়া হয় না এরকম একটা। আগামী দিনে আমার পরিকল্পনা রয়েছে একটা এক্সপিডিশন যাওয়ার, আমার দুটো পিক এক্সপিডিশন করার আছে। অ্যান্ড এটাতেও আমি ইনভলভ থাকতে চাই, তো মাউন্ট ডিওটিব্বা অ্যান্ড কেদারকান্ঠ, এই দুটো আমার নেক্সট প্ল্যান আছে। যে স্পোর্টস ক্লাইম্বিং কালকে গতকাল থেকে চালু হয়েছে, এটা আন্তর্জাতিকভাবে এখন এটা অলিম্পিকে এটা ইনভলভ হয়েছে, এই স্পোর্টসটা ঢুকেছে, যার জন্য এটার প্রতি ক্রেজটাও বাড়ছে। তো আমরা এবছর প্রথম দুর্গাপুরে এটা করছি, এটা ট্রেনিং প্লাস কম্পিটিশন। গতকাল এটা ট্রেনিং হয়েছিল, এগুলোর উপরে 58 জন ছাত্রছাত্রীর মধ্যে ইনভলভ আছে। ছাত্রী হচ্ছে 30 জন এবং বাকি 28 জন হচ্ছে ছাত্র। প্রত্যেকে কালকে ট্রেনিং নেওয়ার পর আজকে কম্পিটিশন পর্যায়ে চলছে। এটার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার ছাত্র যুবদেরকে এই স্পোর্টসটার মধ্যে ইনভলভ করা, এইভাবেই আমাদের ইয়েটা চেষ্টা করে যাচ্ছি। আজকে যারা সিলেক্ট হবে তাদেরকে আমরা, ধরুন এটা তো শুধু আমাদের দুর্গাপুর বেস বা আশেপাশের ডিস্ট্রিক্ট নিয়ে এটা করেছি, এবং কলকাতাতে এটা সমস্ত পশ্চিমবাংলা জুড়ে কম্পিটিশনটা হয়। আমাদের এখানে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা ওখানে পাঠাবো, ওখানে প্র্যাকটিসের ব্যবস্থা করে দেবো, যাতে তাতে আরও ভালোভাবে রেজাল্ট করতে পারে এবং যাতে আরও এগিয়ে যেতে পারে, যে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি পৌঁছাতে পারে। আমি সাগরময় চৌধুরী। আমরা এখানে আজকে এখানে এসেছি IMA পিসজন কমিটির তরফ থেকে। তো দুর্গাপুর চিলড্রেন একাডেমিসের ওয়ালে এই টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করছে হচ্ছে DMA,
দুর্গাপুর মাউন্টেনিং অ্যাসোসিয়েশন। তো ওভারঅল কম্পিটিশান এবং ট্রেনিং সেকশন খুবই ভালো লেগেছে আমাদের, ভালো হচ্ছেও। এত শর্ট টাইমে হওয়াটা মুশকিল, তাও যেহেতু এই গরমের মধ্যে শর্ট টাইম বের করেছে, তো তার মধ্যে দিয়েই আমরা যতটা পারি আমরা চেষ্টা করে গেছি। একদিন টোটাল টেকনিক্যাল নো হাউ ট্রেনিং করানোর পরে আজকে কম্পিটিশান স্টার্ট করেছি। কম্পিটিশান ক্যাটাগরি ওয়াইজ যেমন মেন আছে, ওমেন আছে, আর জুনিয়র বয়েজ আছে, বাকি আর কোনো ক্যাটাগরিজ নেই। এখানে কম্পিটিশান খেলার পরে যে র্যাঙ্ক তৈরি হবে, সেই র্যাঙ্ক ধরে তারা ইস্টজোন কমিটির যে সিলেকশন কমিটি, সিলেকশন কম্পিটিশান হয়, সেই সিলেকশন কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবে। এছাড়া ইস্টজোন সিলেকশন কম্পিটিশানে পার্টিসিপেট করার পরে ন্যাশনালে যাওয়ার সুযোগ থাকে, সেখানে পার্টিসিপেট করে যদি ভালো র্যাঙ্ক করতে পারে তারা ন্যাশনাল খেলতে পারবে, এবং ন্যাশনালও যদি ভালো র্যাঙ্ক করে তারা ইন্টারন্যাশনাল যে কম্পিটিশানগুলো হয়, ওয়ার্ল্ড কাপ কম্পিটিশান, এখন এশিয়ান ইনক্লুড হয়েছে, অলিম্পিক্স ইনক্লুড হয়েছে, সেখানে তারা পার্টিসিপেট করার সুযোগ থাকবে যদি র্যাঙ্ক করতে পারে। তো এই র্যাঙ্ক করার জন্য অবশ্যই ভালো ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেমন খুব ভালো গ্রেডের ওয়াল দরকার, ভালো জিম দরকার, ওয়ালের সাথে সাথে যে সমস্ত ট্রেনিং সেকশন, ট্রেনিং পার্টগুলো অনেক বেটার করার দরকার। এগুলো করলে আগামী দিনে এখানে যে সমস্ত ক্লাইম্বাররা খেলছে আজকে তাদের সম্ভাবনা থাকছে ভালো জায়গায় পৌঁছানোর। আমার নাম ডেভিড নস্কর, আমি ভারতবর্ষের কম্পিটিশন ক্লাইম্বিংয়ের জন্মলগ্ন থেকে আছি। আজকে আমি এই মুহূর্তে এখানে ইস্টজোন কমিটি থেকে আসলেও দুর্গাপুর মাউন্টেনিং অ্যাসোসিয়েশনের যে সমস্ত পুরনো সদস্য আছে তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ, সেক্ষেত্রে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আছে এদের দীর্ঘদিনে। এছাড়া স্পোর্ট ক্লাইম্বিং ওয়ালের আমি আগেও বলেছি যে আমি জন্মলগ্ন থেকে আছি, বর্তমানে আমি স্পোর্ট ক্লাইম্বিংয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আছি, তার কারণ হচ্ছে আমি নিজের আমার ক্লাইম্বিং জিম আছে, আমি সেখানে ট্রেনিং করাই, আর যে সমস্ত কম্পিটিশানগুলো যেখানে যেখানে আমার এরকম সুযোগ আসে সেখানে পার্টিসিপেট করি। রুট সেটের কাজ, বিলেয়ার, এই সমস্ত কাজগুলোর মধ্যে আমি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।